হাই গাইস, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি এখানে অনেক ভালো আছি আপনাদের দয়ায় আশীর্বাদে। তো আজকে আমি আপনাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেব যে কিভাবে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ইউরোপ মহাদেশের উন্নয়নশীল দেশ ক্রোয়েশিয়াতে আসা যায়, তার বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওর সঙ্গে থাকুন, আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন, লাইক করবেন। আর ইউরোপের ব্যাপারে যদি আপনাদের কোনো রকম কিছু জানতে চান তো কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আসুন বিস্তারিত আলোচনা করা যাক। তো প্রথমে ওয়ার্ক ভিসা নিয়ে আসতে গেলে আপনাকে কোন একটা বিশ্বস্ত এজেন্টের মাধ্যমে ফাইল জমা করতে হবে, কারণ এজেন্ট ছাড়া আপনি সরাসরি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ইউরোপে আসতে পারবেন এটা পসিবল হয়ে ওঠে না। কারণ এখানকার যেসব কোম্পানিগুলো লেবার শ্রেণীর মানুষদের নেয়, তারা এজেন্টের মাধ্যমে নিয়ে থাকে। তো আপনার বিশ্বস্ত কোনো এজেন্টকে ফাইলটা জমা করার পরে আপনার প্রথমে যে কাগজগুলো লাগবে সেটা হচ্ছে একটা বৈধ পাসপোর্ট এবং একটা পিসিসি। পিসিসি বলতে বোঝাচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, কারণ ইউরোপ মহাদেশে কোনো রকম ক্রিমিনাল রেকর্ড থাকলে ইউরোপ মহাদেশে আসা যায় না, তার জন্য একটা পিসিসি লাগে। এই পিসিসিটা করতে গেলে প্রথমে ইন্ডিয়াতে কী করতে হয়, প্রথমে অনলাইন সাবমিট করবেন। অনলাইন সাবমিট করার পর একটা পাসপোর্টের অফিসের একটা ডেট পাবেন, সেই ডেটে আপনাকে টোটাল ডকুমেন্টস নিয়ে আপনার যেতে হবে, সেখানে ফিঙ্গার হবে। হওয়ার পরে আপনার সেই টোটাল কাগজগুলো থানায় পাঠিয়ে দেবে। আপনার ফিঙ্গার হওয়ার পরে, অফিস কমপ্লিট হওয়ার পরে মোটামুটি 10 থেকে 15 দিনের মধ্যে আপনার থানায় ডাকবে। থানায় টোটাল ডকুমেন্টস যাচাই বাছাই করার পরে, কিছু জেরক্স কপি জমা নেওয়ার পরে আপনাকে সেটা পাসপোর্ট হেড অফিসে পাঠিয়ে দেয়। হেড অফিসের মাধ্যমে বাই পোস্টে আপনার বাড়িতে পিসিসিটা আসে। তো টোটাল এই পিসিসি করতে আপনার মোটামুটি 20 থেকে 25 দিন বা 30 দিন সময় লাগে। এবার এই পিসিসিটা হাতে পাওয়ার পরে আপনি প্রথমে যেটা করবেন সেটা হলো অ্যাপোস্টল। এই অ্যাপোস্টলটা দিল্লি অ্যাম্বাসির মাধ্যমে হয়ে থাকে। তো অ্যাপোস্টল করতে গেলে মোটামুটি 5 থেকে 7 দিন বা 10 দিন সময় লাগে। তো অ্যাপোস্টল এবং পিসিসি টোটালি প্রসেসটা হতে আপনার মোটামুটি 1 মাস সময় লেগে যায়। তাই পিসিসি প্লাস পাসপোর্ট পাওয়ার পরে আপনার এজেন্ট যেটা প্রথমেই করবে সেটা হচ্ছে অনলাইন। অনলাইন মোটামুটি হওয়ার 20 থেকে 25 দিনের মধ্যে আপনার নামে একটা কন্ট্যাক্ট পেপার ইস্যু হয়। এই কন্ট্যাক্ট পেপারে টোটাল আপনার কত মাইনে, কী কাজ, কত ঘন্টা ডিউটি, কত ঘন্টা ওভারটাইম, কোম্পানি কী কী ফেসিলিটি দেবে, সব কিছু আপনার এই কন্ট্যাক্ট পেপারের মাধ্যমে লেখা থাকবে। মানে আপনার সাথে কোম্পানির একটা চুক্তি, সেই চুক্তিটা লেখা থাকবে। তো এখানকার এই চুক্তিপত্রে দেখবেন লেবার লর আইনগুলো সব লেখা থাকবে, যে কোম্পানি চাইলেই উল্টোপাল্টা কিছু করতে পারবে না আপনার সাথে। আবার টোটাল ডিসকাসটাই কন্ট্যাক্ট পেপারে লেখা থাকে। তো ওই কন্ট্যাক্ট পেপারটা আপনি গুগল ট্রান্সলেট করার পরে দেখে নেবেন বাংলাতে, বা আপনার যে ভাষা আছে সেই ভাষায় কনভার্ট করে দেখে নেবেন যে আপনার কী কী পরিষেবা দিচ্ছে। তো ওই দেখে যদি আপনি রাজি থাকেন আপনি সাইন করবেন। ওই সাইন কপি পিডিএফ করে পাঠানোর পরে মোটামুটি আপনার 30 থেকে 45 দিনের মধ্যে আপনার নামে একটা পারমিট ইস্যু হবে। তো এই পারমিট ইস্যু কোনো কোনো সময় এটা আবার 60 থেকে 90 দিনও লেগে যায়, আবার কিছু কিছু সময় এটা 20 থেকে 35 দিনের মধ্যেও বেরিয়ে আসে। তো আপনার কন্ট্যাক্ট পেপার এবং পারমিট ইস্যু হতে মোটামুটি 65 দিন থেকে 70 দিন টাইম লেগে যায়। তো পারমিট পাওয়ার পরে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ভিএফএস ডেট। ভিএফএস ডেটটা একটা ভাইটাল ব্যাপার হয়ে থাকে কিছু কিছু সময়, যে ডেটটা পাওয়া যায় না। তো ওই ডেটটার ব্যাপারে আপনার ভারতের 6খানা ভিএফএস সেন্টার আছে, সেটা হচ্ছে কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর। এই 6টা সেন্টারের যে কোনো সেন্টারে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন, সেটা মোটামুটি 25 থেকে 30 তারিখের মধ্যে দেখবেন এই ডেটগুলো অ্যাভেলেবেল থাকে। কিন্তু আবার 1 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত কিন্তু ডেটটা সবসময় খোলা থাকে না, এটা আপনাদের মাথায় রাখতে হবে। তো পারমিটের কিন্তু একটা ভ্যালিড আছে, পারমিট আপনার দু মাস। এই 2 মাসের মধ্যে কিন্তু আপনাকে যে কোনো ভিএফএসে আপনার ডকুমেন্টসগুলো জমা করতে হবে। এই 60 দিন অতিবাহিত হয়ে গেলে কিন্তু আপনার পারমিটটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। তো ভিএফএসে জমা করতে গেলে আপনাদের যে ডকুমেন্টসগুলো আপনাদের নিয়ে যেতে হবে সেটা হলো একটা ভিসা ফর্ম, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। দ্বিতীয় হচ্ছে একটা
আপনার 50,000 ইউরোর একটা ট্রাভেল ইন্স্যুরেন্স, একটা এয়ার টিকিট, আর এই দেশ থেকে ক্রোয়েশিয়া থেকে পাঠানো অ্যাকোমোডেশন লেটার, কন্ট্যাক্ট পেপার এবং পারমিট, আপনার KYC ডকুমেন্টস, পাসপোর্ট এবং আপনার 2 কপি ফটো, এই টোটাল ডকুমেন্টস এবং ভ্যাকসিনের সেকেন্ড ডোজের কাগজ, এইগুলো নিয়ে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট যেখানে পড়বে, যে অফিসে যে টাইমে পড়বেন সেখানে আপনি জমা করবেন। আপনার VFS-এর অফিসার আপনাদের ডকুমেন্ট যাচাই বাছাই করার পরে আপনার সব ঠিকঠাক থাকলে জমা নিয়ে নেবে। তো এই VFS-এ জমা নেওয়ার পরে এই কাগজগুলো কিন্তু আবার দিল্লি অ্যাম্বাসিতে যায়, মানে VFS-এর লোকে এটা পাঠিয়ে দেয়। তো আপনার জমা হওয়ার পরে আপনার অফিসে 12,000 থেকে 16,000-এর মধ্যে একটা পেমেন্ট করতে হয়, এক এক অফিস এক এক রকম পেমেন্ট নেয়। তো এই তারপরে আপনার এই পেমেন্ট হওয়ার পরে আপনার কিন্তু ফিঙ্গার হবে, কারণ সেনজেন দেশ ক্রোয়েশিয়া, এইটা 2023 সালের আগে ফিঙ্গার লাগতো না, এখন ফিঙ্গার নিচ্ছে। ফিঙ্গারপ্রিন্ট হওয়ার পরে আপনাকে একটা রিসিপ্ট দেবে, সেই রিসিপে একটা ট্র্যাকিং নাম্বার থাকে, সে ট্যাগ করে আপনি আপনার ভিসাটা কোন প্রসেসে আছে আপনি ট্যাগ করলে এটা জানতে পারবেন। তো আপনার মোটামুটি ধরে নিন ভিসাটা আসতে উইন্টার সিজনে আপনার 30 থেকে 45 দিনের মধ্যে আপনার এসে যায়, কিন্তু এটা সামার সিজন, ট্যুরিস্ট টাইম, সেই টাইমটা এখানে মোটামুটি 70 দিন 100 দিন 90 দিন এরকম লেগে যায়। তো সামার সিজনে অনেক বেশি সময় লাগে সময়সাপেক্ষ, এবং উইন্টার সময় অনেক কম সময়ের মধ্যে আপনি ভিসাটা হাতে পেয়ে যাবেন, ভিসা স্ট্যাম্পিংয়ে আপনার হাতে চলে আসবে। এবার ভিসাটা যদি মনে করেন আপনি অফিস থেকে তুলবেন তাও তুলতে পারবেন, আবার যদি মনে করেন যে আপনার বাই পোস্টে নেবেন সেটাও করতে পারবেন, দুটো প্রসেসই আপনার আছে, সেটা আপনার VFS-এ গেলেই বুঝতে পারবেন। ওরা একটা কাগজ দেবে, আপনাকে বলবে যে আপনি বাড়িতে নেবেন না আপনি অফিস থেকে রিসিভ করবেন, তো আপনার যেটা সুবিধা হবে সেটাই করবেন। এবার ভিসাটা হাতে পাওয়ার পরে আপনাকে যেটা প্রথমে করতে হবে সেটা হলো এয়ার টিকিট কাটতে হবে। আপনি যদি এজেন্সির মাধ্যমে করেন তো এয়ার টিকিট এজেন্সিই করে দেবে, আর যদি মনে করেন যে আপনারা ডিরেক্ট করেছেন কোথা থেকে তা আপনি এয়ার টিকিট কাটবেন। এয়ার টিকিটের কপি আপনি যার মাধ্যমে করেছেন সেখানে জমা জমা করবেন, কারণ এখানে রিসিভ করার একটা ব্যাপার আছে যে আপনি সরাসরি ভিসা পেয়েছেন, আপনি যদি মনে করেন টিকিট কেটে চলে আসবেন এয়ারপোর্ট থেকে বেরোতে পারবেন না, কারণ এখানকার কোম্পানি ইনফর্ম না থাকলে কিন্তু বেরোনো যায় না, এটা হচ্ছে একটা বড় ভাইটাল ব্যাপার। তো আপনি যে এজেন্সির মাধ্যমে করবেন এয়ার টিকিটটা দেওয়ার পরে এজেন্সি আপনাদের কোম্পানিতে ইনফর্ম করে দেবে, আপনি যখন এদেশে আসবেন তখন দেখবেন আপনার জন্য কোম্পানির গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে রিসিভ করার জন্য। তো আপনাকে রিসিভ করে প্রথমে আপনার যে রুমটা অ্যাকোমোডেশন দিয়েছিল কোম্পানি থেকে সেই রুমে নেবে, পরের দিন কোম্পানির প্রতিনিধি আসবে, আসার পর আপনাকে TRC কার্ডের জন্য থানায় নিয়ে যাবে, সেখানে ফিঙ্গার হবে, আপনার কোম্পানির ডকুমেন্টস নেবে, আপনার ডকুমেন্টস নেবে, পাসপোর্টের কপি নেবে, আপনার অ্যাকোমোডেশন কাগজ নেবে, কন্ট্যাক্ট পেপার নেবে, নিয়ে আপনার একটা ফিঙ্গার হওয়ার পরে আপনাকে একটা কাগজ দেবে, সেই কাগজটা আপনার মোটামুটি সবসময় কাছে রাখতে হবে, কারণ এখানে পুলিশ খুবই স্ট্রং। তো যতদিন আপনার TRC কার্ডটা হচ্ছে ততদিন এই কাগজটা আপনার সাথেই রাখবেন। এবার TRC কার্ড মোটামুটি আপনার 20 থেকে 25 দিনের মধ্যে আপনি TRC কার্ডটা পেয়ে যাবেন। এবার TRC কার্ড পেলেন, এবার আপনি থানায় ফিঙ্গার দেওয়ার পরে পরের দিন যখন আপনি কোম্পানিতে জয়েন করবেন তখন দেখবেন আবার নতুন করে একটা কন্ট্যাক্ট করছে কোম্পানি, কারণ আপনার যখন কন্ট্যাক্ট পেপারটা দিয়েছিল তখনকার যে মাইনেটা ছিল বা যে সিস্টেম ছিল, আপনি যখন যাবেন তখন কিন্তু অনেক রকম মাইনে বা সিস্টেম অনেকটা চেঞ্জ হয়, নতুন করে আবার কন্ট্যাক্ট পেপার দেবে এবং অরিজিনাল পারমিটটা দেখবেন আপনার কোম্পানি থেকে আবার হাতে দিয়ে দেবে, কারণ পারমিট কিন্তু বাই পোস্টের মাধ্যমে যায় না, বিশেষ করে যারা এজেন্সির মাধ্যমে করে তাদের PDF কপি যায়, PDF-এর মাধ্যমে ভিসাটা কমপ্লিট হয়ে যায়। আপনি যখন কোম্পানিতে এসে জয়েন করবেন যেদিন সেদিন দেখবেন আপনাকে একটা অরিজিনাল পারমিট কোম্পানি থেকে দিয়ে দিচ্ছে এবং নতুন করে একটা কন্ট্যাক্ট পেপার দিচ্ছে। তো এখানে আসার পরে আপনাকে যে TRC কার্ডটা দেবে সেটা দেখবেন আপনার পারমিটে যেদিন ইস্যু হয়েছিল সেই দিন থেকে 1 বছর TRC কার্ডের ভ্যালু থাকবে, এইটা রিনুয়ালেবল, প্রতি বছর এটা যে কোম্পানিতে থাকবেন সেই কোম্পানিতে রিনুয়াল করে দেবেন। আর এখানে আসার পরে আপনার যদি কোনো কারণে যদি মনে হয় যে না কোম্পানিটা আমি যা এগ্রিমেন্ট করেছিলাম সেই অনুযায়ী আমাকে স্যালারি বা পরিষেবা দিচ্ছে না, আপনাকে কষ্ট করে 1 মাস অন্তত থাকতে হবে, কারণ TRC কার্ড ছাড়া এখানে কিন্তু আপনি সহজে জব চেঞ্জ করলেও
কোনো রকম ফেসিলিটি পাবেন এবং জব চেঞ্জ করতে পারবেন না, টিআরসি ছাড়া এখানে জব চেঞ্জ হয় না। তো যেহেতু আপনার 20-25 দিন আপনি টিআরসিটা হাতে পেয়ে যাচ্ছেন, তো টিআরসিটা পাওয়ার পরে আপনি জব চেঞ্জ নর্মালি করতে পারবেন, যেখানে আপনার ভালো পরিষেবা পাবেন সেখানে জব চেঞ্জ করে চলে যাবেন, কোনো রকম সমস্যা হবে না। সেখানে যাওয়ার পরে দেখবেন আবার ওখানে নতুন করে পারমিট ইস্যু করে আপনার সেকেন্ড টিআরসিটা করে দেবে। তো এখানে সব কোম্পানি ভালো বা খারাপ আপনাদের এর আগের ভিডিওতেও বলেছি, এরকম কোনো ব্যাপার না। আপনার যদি কোম্পানি ভালো হয়ে থাকে অবশ্যই কোম্পানিতে থাকার চেষ্টা করবেন, আর যদি কোম্পানি খারাপ হয় অবশ্যই জব চেঞ্জ করবেন। তো চেষ্টা করবেন কোম্পানিতে থাকার জন্য, কারণ এখানে যত দিন যাচ্ছে বাংলাদেশি ভাইদের জন্য বা ইন্ডিয়া ভাইদের জন্য কোম্পানিগুলো হার্ড হয়ে যাচ্ছে, কারণ এরা আসার পরে এখানে থাকছে না, তারপরে পারমিটের একটা বড় সমস্যা দেখা দেয়। তো যাই হোক, বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম, আর এইসব ডকুমেন্টসের ব্যাপারে কোনো রকম যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন বা ইমেলে আমাকে মেল করবেন, আমি সমস্ত তথ্য দেব এবং যতটা পারি হেল্প করার চেষ্টা করব এইসব ডকুমেন্টসের ব্যাপারে এবং ফাইলের ব্যাপারে যতটা পারি হেল্প করব। তো যাই হোক, এতক্ষণ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আবারও বলছি, চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো থ্যাংক ইউ সো মাচ আপনার মূল্যবান সময়টা দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।